প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল রাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং সন্ধ্যায় অনেক এক্সিট পোল দেখেছেন আমরাও আরামবাগ টিভির তরফ থেকেও একটা হিসেব দেখিয়েছি সব হিসেব একেবারে পরিষ্কার হয়ে যাবে মাঝে একটা দিন দোসরা মে কারণ ওই দিন গণনা রয়েছে কিন্তু আজকে আমরা আর রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা আমাদের যা হিসেব বলছে যে যারা বিদায়ী মন্ত্রী যারা এবার প্রার্থী হয়েছিলেন তারা কে কোথায় জিততে পারেন বা হারতে পারেন বা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক আমি একেবারে প্রথম থেকে এক নম্বরে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এবার প্রার্থী হয়েছেন নন্দীগ্রাম থেকে তার কেন্দ্রে যেটা আমরা খবর পাচ্ছি তিনি কিন্তু এবার হাঁটছেন দু নম্বরে রবীন্দ্রনাথ ঘোষ বিধানসভা নাটাবাড়ি হারছেন গৌতম দেব ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা হাঁটছেন জাকির হোসেন জঙ্গিপুর এবার এখনো ভোট হয়নি আপনারা জানেন ভোটটা স্থগিত রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া হাঁটছেন চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে অনিশ্চিত তাই এই মুহূর্তে বলাটা তাপস রায় বড় নাগর অনিশ্চিত হাড্ডাহাড্ডি লড়াই ভ্রাত বসু দমদম হাঁটছেন সুজিত বোস বিধাননগর হাঁটছেন মন্টু পাখিরা কাকদ্বীপ জয় এতক্ষণ পর একটা মোটামুটি বলা যাচ্ছে আমাদের হিসেব যে কাকদ্বীপে মন্টু পাখিরা জিততে পারেন গিয়াসউদ্দিন মোল্লা মগরাহাট পশ্চিম অনিশ্চিত জাবেদ আহমেদ খান কসবা জিতছেন আমরা জাস্ট হাঁটছে না জিতছেন এটুকুই দেখাবার চেষ্টা করছি দর্শক পরপর একটু অপেক্ষা করবেন আমরা যে হিসেবটা দেখানোর চেষ্টা করছি অরূপ বিশ্বাস টালিগঞ্জ হাঁটছেন পার্থ চ্যাটার্জি বেহালা পশ্চিম হাঁটছেন ববি হাকিম কলকাতা পোর্ট জিতছেন বিতর্কিত নেতা এবং একেবারে পাকিস্তান বলা নেতা এবং সেই সঙ্গে রিসেন্টলি এক প্রচারে বেরিয়েও অনেক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ফলে অনেকে ভাবছিলেন যে ববি হাকিম হয়তো হেরে যাবেন কিন্তু তার ওখানে যে ভোট ব্যাঙ্কটা রয়েছে একেবারে ভোট ব্যাংক বলা যায় তৃণমূল কংগ্রেসের তার জন্য কিন্তু ববি হাকিম যেতে যাওয়ার সম্ভাবনায় বেশি অর্থাৎ জিতছেন যেটা আমাদের হিসেব বলছে সোমনদেব চ্যাটার্জী ভবানীপুর হাঁটছেন সুব্রত মুখার্জি বালিগঞ্জ জিতছেন আসলে এক্ষেত্রে আপনাদেরকে ভাবতে হবে যে বেগবাগান পাক সার্কাস এইসব এলাকাতে যে ধরনের মুসলিম ভোট রয়েছে এটা তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা ভোট ব্যাংক কিন্তু ফলে সেই জায়গা থেকে সুব্রত মুখার্জির জয়টা আরও একটু নিশ্চিত করে বলা যায় সেই জন্য আমরা যেটা আমাদের হিসেব বলছে তিনি কিন্তু জিতছেন শশী পাজা শ্যাম হাঁটছেন সাধন পাণ্ডে মানিকতলা হাঁটছেন আমি শুধু দুজনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে গত লোকসভা নির্বাচনেও সামান্য মার্জিনের লিড ছিল বিজেপি এই দুটি বিধানসভা কেন্দ্রে তবে এখানে হিসেবে আমাদের বলা হচ্ছে হারছে এখানে একটা ফ্যাক্টর কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে গতকাল এ ভোট হয়েছে কলকাতার মানুষ কিন্তু ভোট ভোট আমরা দেখতে পাচ্ছি ভোটের যে পার্সেন্টেজ কিন্তু কমেছে করোনার জন্যে অনেক মানুষ কিন্তু ভোট দিতে বের হননি কারা ভোট দিতে বের হন না যারা দেখবেন রাজনীতি নিয়ে অত মাথা ঘামান না কে এলো না এলো তাদের কোনো মাথা ব্যথা নেই তারা তারা তারাই মূলত ভোট দিতে যান না একেবারে ভোট দেওয়ার প্রতি অনীহা কিন্তু যদি ভোট দিতে যান তারা তাহলে এই ভোটগুলো কিন্তু অ্যান্টির দিকেই পড়ে হাওয়া দেখে তারা ভোট দেন তো সুতরাং এই ধরনের ভোটগুলো কিন্তু অ্যান্টি দিকে চলে যায় যাওয়ার এবার একটা হাওয়া কাজ করছিল যেহেতু ফলে তারা যেহেতু ভোট দেননি সেই দিক দিয়ে বলা যায় বিজেপির কিন্তু ভোট অনেকটা মাইনাস হবে এই সব এলাকাতে বিশেষ করে গতকাল গতকাল যে দফার ভোট হয়েছে কলকাতাতে ভোট পার্সেন্টেজে তা সত্ত্বেও তা সত্ত্বেও এই দুজন হাঁটছেন সেটা কিন্তু আমাদের হিসেব আমরা বলছি একটু টাইটভাবে চলবে তবু হারার দিকেই চান্স বেশি সেই জন্য হাঁটছেন বলে ধরে নেওয়া হয়েছে অরপ্রায় হাওড়া মধ্য অনিশ্চিত নির্মল মাঝি ডক্টর নির্মল মাঝি উলুবেড়িয়া উত্তর হাওড়া হাঁটছেন ইন্দ্রনীল সেন চন্দননগর হাঁটছেন হুগলির তপন দাসগুপ্ত সপ্তগ্রাম হুগলি হাঁটছেন অসীমা পাত্র ধনিয়াখালী অনিশ্চিত একটু টাফ ফাইট হবে এখানে যেটা মনে করা হচ্ছে সোমেন মহাপাত্র তমলুক হাঁটছেন সন্ধ্যারানী টুডু মানবাজার জিতছেন যেটা হিসেব বলছে সামল সাতরা সোনামুখী হাঁটছেন সিদ্ধিকুলা চৌধুরী মন্তেশ্বর জিতছেন স্বপন দেবনাথ পূর্বস্থলী দক্ষিণ অনিশ্চিত একটি ফাইট হবে মলয় ঘটক আসানসোল উত্তর হাঁটছেন আশিস ব্যানার্জি রামপুরহাট হাঁটছেন শান্তিরাম মাহাতো বলরামপুর হাঁটছেন মানে আমি সব যে জায়গার নামব যেগুলো বিধানসভা চন্দ্রত সিনহা বোলপুর বিধানসভা অনিশ্চিত তা ফাইট হবে ওখানে উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগর দক্ষিণ হাঁটছেন বিনয় কৃষ্ণ বর্বন, হাঁটছেন গোলাম রব্বানি গোয়ালপকর, হাঁটছেন আমরা ছত্রিশ জন মন্ত্রীর যে লিস্ট আমরা হিসেব করে দেখেছি সেখানে ছত্রিশ জনের মধ্যে বেশিরভাগই হেরে যাচ্ছেন দেখছেন জয় এবং অনিশ্চিত এই দুটো মিলিয়ে ওই মোটামুটি বারো তেরো জন মোটামুটি আমাদের যা নজরে দেখতে পাচ্ছি ওপর তার মানে বেশিরভাগ যারা বিদায়ী মন্ত্রী তারা একবারে বিদায় নিয়ে নেবেন মানে এমএলএ থেকেও বিদায় নেওয়ার চান্সটা বেশি হিসেব কিন্তু সেটাই বলছে আমরা যেভাবে অঙ্গ কোষে দেখেছি বা বিভিন্ন রকম সোর্স থেকে যেটা আমাদের কাছে এসছে তাতে দেখা যাচ্ছে যে যে মন্ত্রিসভা রাজ্যের একবারে মমতা ব্যানার্জির সমেত একটা বিরাট অংশ তারা কিন্তু এবার হাঁটতে হাঁটতে চলেছে মন্ত্রিসভা একটা বড়ো অংশ হাঁটতে চলেছে সুতরাং যে মন্ত্রিসভার একটা বড় অংশ হারতে চলেছে তারা আবার মন্ত্রিসভা গড়ে ক্ষমতায় আসবে যেটা কোনো কোনো সমীক্ষক সংস্থার রিপোর্ট দেখাচ্ছে এটা কিন্তু ভাবাটা একটু কঠিন কারণ এত কিছুর পর এত কিছুর পর যে ধরনের হাওয়া আমরা দেখলাম যেভাবে তথ্য আমাদের কাছে উঠে এসছিলো যেভাবে বেকার সমস্যা যেটা মূল ফ্যাক্টর এবারে মানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়ার পিছনে বলা হচ্ছে তারপরেও যারা এখনও বলছেন সেই আমি যেটা বলছিলাম এ যেন একেবারে সেই গত লোকসভা নির্বাচনের যে রেজাল্ট তার নিরিকে কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছেন এর এর সঙ্গে যে আরও অনেক কিছু ফ্যাক্টার নতুন করে অ্যাড হয়েছে এই যারা আমি দেখছি তৃণমূল কংগ্রেসকে ম্যাজিক ফিগারের কাছাকাছি বিজেপিকে একশো পনেরো কুড়ির মধ্যে রেখে দিচ্ছেন তারা মনে হয় কিছু কিছু বিষয় করে এড়িয়েই চলে যাচ্ছেন যেমন শুভেন্দু অধিকারীকে তারা মনে হয় ধরে ধরেন পূর্ব মেদিনীপুরে গত লোকসভা নির্বাচনে যে রেজাল্ট হয়েছিলো তৃণমূল কংগ্রেসের সেই রেজাল্টটা হয়তো তৃণমূল কংগ্রেসকেই দিয়ে রেখেছেন তা নাহলে এত হিসেব এত ওলট পর লাগত না আমাদের সঙ্গে এতটা হেরফের লাগতো না কারণ আমাদের হিসেব আমরা যেটা দেখেছি আপনাদেরকে গতকাল যে একশো উনষাট থেকে একশো বিরানব্বই বিজেপির দিকে যাচ্ছে আর তৃণমূল কংগ্রেস ওই চুরাশি থেকে মানে চুরাশি থেকে একশো উনিশ এরকম একটা হিসেব আমরা দেখেছিলাম সুতরাং এত হেরফের কী করে হতে পারে তারা কিছু কিছু ফ্যাক্টরকে আমার মনে হচ্ছে তারা দেখছেই না হিসেবটা পোলারাইজ ভোটটাকেও হয়তো ঠিক করে তারা কেয়ার করেনি এবং শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে থাকাকালীন যখন তিনি তৃণমূলে ছিলেন সেই থাকাকালীন যে রেজাল্টটা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তিনি বিজেপিতে চলে এসছেন সেই এলাকার যে অনেক সিট বিজেপিতে আসবে আমার মনে হয় সেটাও হিসেবের মধ্যে সমীক্ষক সমস্তগুলো রাখছে না এবং যেই কারণে হয়তো এত হেরফের ফের যদিও আমরা কিন্তু এখনও আমাদের যা হিসেব আমরা জোর গলায় বলছি অবশ্যই আমরা অবশ্য দু তারিখ পর্যন্ত অপেক্ষা করব এবং আপনাদেরকে মন্ত্রিসভার যারা মেম্বার তাদেরও কী রেজাল্ট হতে পারে তারও একটা ধারণা যেটা আমাদের হিসেবে আমি এটা বলি দর্শক এটা আমাদের হিসেবে আপনারা বিশ্বাস করতে পারেন নাও পারেন আমি জাস্ট এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং অবশ্যই যদি আপনাদের এই প্রসঙ্গে কোনো দ্বিমত থাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে